আমি আছি তোমার দিকে চেয়ে, তুমি আছো আমার পানে, চেয়ে আছি অজানা সুখে তোমার অজানা গানে। কেমন আছেন সকলে? একটু আগে প্রফেসর রূপেশ চক্রবর্তী বলছিলেন যে ঠান্ডা পড়েছে, আসলে শীত বা উইন্টার আমাদেরকে অনেক স্মৃতির কথা মনে করায়। রূপেশ, তো আজকে একটু ইনফর্মালি যদি বলি, খুব ঘরোয়া ভাবনায় যদি বলি, বলছিলাম যে বহুদিন আগে আমাদের কলকাতায় অনেক কিছু পাওয়া যেত না, কিন্তু সুদূর বিদেশ থেকে কেউ নিকন ক্যামেরা কিনে আনলে নিয়ে এলে অবাক হয়ে তাকিয়ে থাকতাম, কেউ দিল্লির থেকে একটা জহর কোট তুলে নিয়ে চলে এলে তখন ভাবতাম এটা যদি আমাদের শহরে পাওয়া যেত। কিন্তু আজকের কলকাতা, আজকের পশ্চিমবাংলা সব পেয়েছির দেশ। আপনি যা চাইবেন, ছোটবেলায় সেই সোনা কথন আলপিন টু এলিফেন্ট আমরা সব পাই, কিন্তু পাই না একটা জিনিস, সেটা শুধু কলকাতায় কেন, বোধহয় সারা বিশ্ব জুড়ে হাহাকার চলছে কোটি কোটি সহস্র কোটি মানুষের মনের মধ্যে, সেটা হলো ভালোবাসা, সেটা হলো প্রেম, সেটা হলো খুশি, সেটা হলো পরিতৃপ্তি, সেটা হলো আনন্দ। আমাদের আজকের এই অনুষ্ঠান যখন আপনারা ও প্রান্তে বসে দেখছেন, তখন একটা কথাই বলতে ইচ্ছে করে, শোক কেন ভাই? শোককে সরিয়ে রাখুন, আনন্দের মধ্যে প্রবেশ করার চেষ্টা করুন। ইগনোর হোয়াট ইজ দেয়ার অ্যান্ড ট্রাই টু ওয়েলকাম হোয়াট উইল কাম টু ইউ, সেটা যেন আসে। রূপেশবাবুর কাছে প্রশ্ন অনেক করতে ইচ্ছে করে, তবে একটা বিখ্যাত লাইন আছে ইংরেজি কবিতায় আমরা পাই, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত এসে থাকে তাহলে বসন্ত দূরে নয়। আমরা সেই প্রেমের চোখ দিয়ে আজকের এই অনুষ্ঠান আপনাদের জন্য তুলে ধরব। আপনারা টেলিফোন করবেন, আপনাদের অপ্রেমের যন্ত্রণার কথা জানাবেন, তার অ্যানালিসিস করবেন প্রফেসর রূপেশ চক্রবর্তী, পাশাপাশি আমরা আলোচনায় ঋদ্ধ হতে থাকব যা তিনি করে আসছেন, এক বছর নয়, দু বছর নয়, বছরের পর বছর। আপনাদের সকলকে নমস্কার এবং স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রফেসর রূপেশ চক্রবর্তীকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার সমস্ত বন্ধু বান্ধবকে, বি ফ্রেন্ডস, এবং আমার আত্মীয় স্বজনকে। আজ আমারও একটা সুখের দিন, আমার 51তম বিবাহবার্ষিকী আজকে। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। সুতরাং সকাল থেকেই বুঝতে পারিনি, বাড়ির ছেলে মেয়েরাই বলছে তাড়াতাড়ি আসার চেষ্টা করো রাত্রে, বললাম কেন হঠাৎ, তখন ভেঙে বললো আমি সত্যি ভুলে গেছিলাম, কালকে আমরা একটা মিটিংয়ে ছিলাম, সারা রাত সেখানেই কেটে গেছে। যাই হোক, এই জ্যোতিষ, জ্যোতিষ নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু চলছে, কেউ বলছে সায়েন্স, কেউ বলছে সায়েন্স না। আজকে যদি আপনি দেখেন চারিদিক দিয়ে কিন্তু জন মধ্যপ্রদেশে জ্যোতিষকে একেবারে রিকগনিশন করে দিয়েছে, এবং প্রত্যেকটা হসপিটালে জ্যোতিষকে একটা ডিপার্টমেন্ট খুলেছে, বিনা পয়সায় আপনারা দেখাতে পারেন। আপনার কী রোগ হয়েছে, যেখানে ডাক্তাররা ফেল হয়ে যাচ্ছে, সেই সব জায়গায় জ্যোতিষেরা কিন্তু বলে দিচ্ছে এই পার্টিকুলার রোগটা হচ্ছে এইটা। আজকে আপনি দিল্লিতে যান, সেখানে কিন্তু সেই একই অবস্থা বলে দিচ্ছি। কিন্তু বিভিন্ন প্রান্তে জ্যোতিষের কিন্তু এই যে সায়েন্টিফিক নয় যে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, সেটা কিন্তু হচ্ছে না, ভুল ছিল আমাদের। এক মিনিট, একটু সঙ্গে থাকবেন। এতদিন আমরা সায়েন্স বলে এসেছি, এখন কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু রিকগনিশনগুলো আসছে, এবং সুপ্রিম কোর্ট থেকেও বলেছে যে জ্যোতিষ একটা পুরনো সাবজেক্ট, 400 বছরের, এটা সত্যি একটা সায়েন্টিফিক ব্যাপার। কারণ আমরা আপনাদের ছেলে মেয়েদের কোন লাইনে পড়াশোনা হবে, কোন দিকে গেলে ভালো হবে, কখন বিয়ে দিলে ভালো হবে, কার সঙ্গে বিয়ে দিলে ভালো হবে, কী কী রোগে আক্রান্ত হতে পারে, ইভেন কি যে ছেলে মেয়েদের জন্য আপনারা, ছেলে মেয়েদের জন্য আপনারা কোটি কোটি টাকা খরচা করছেন, ভবিষ্যতে তারা আপনাদের দেখবে কি না তা পর্যন্ত বলে দেওয়া হচ্ছে। আজকাল বিশেষ করে যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই একটা বা দুটো ছেলে মেয়ে,
মেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই হয়, একটা মেয়ে নাহলে একটা ছেলে। কিন্তু আমরা ভুলে যাই, কর্তব্য করি, সব কিছু করি, সামান্য একটু জ্যোতিষকে দেখিয়ে তার আয়ু যোগ কতটুকু আছে সেই হিসাবটা জানতে পারলে আমাদের কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়। আমরা একটা সেকেন্ড ইস্যু চিন্তা ভাবনা করতে পারি। জ্যোতিষ আপনাকে কতভাবে হেল্প করছে আপনারা বুঝতে পারছেন না। তো সুতরাং আপনাদের নিজের ব্যাপারগুলো জানার আগে কিছুটা ছেলে মেয়ের আয়োজকটা কেমন আছে সেটা দেখে নেবেন। কারণ এই ছোট্ট ফ্যামিলি হওয়ার দরুন এটা কিন্তু আজকালকার এই সমাজে খুব এসেন্সিয়াল একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা দেখতে পাচ্ছি 40-45 বছর বয়সে তার 8-10 বছরের ছেলে এই জগতে আর নেই। সুতরাং সে যদি আগে থেকে জানতো জিনিসটাকে সুন্দরভাবে ঠিক করে নিতে পারতো, কিন্তু সেই সুযোগটা তারা নিচ্ছে না। ঠিক আছে, কটা পয়সা জ্যোতিষীর কাছে দেবেন সামান্য তো একটা ব্যাপার যে আয়োজকটা আছে কিনা, এবং সেটা দরকার হয় 2-3 জনের কাছে যাবেন। তারপর তার সমস্ত ব্যবহারগুলো আপনি চিন্তা ভাবনা করে করবেন। হ্যাঁ বলুন দিদি ভাই। নমস্কার, কার জন্য জানতে চান? আমি আমার কাকার মেয়ে সম্বন্ধে জানতে চাই। কাকার মেয়ে? বাবা, আপনাদের যে এই যে আমি মনের একটা বাসনা যে নিজের কাকার মেয়ে, আজকাল নিজের ভাই বোনের কথাই চিন্তা করেন। আপনি যে করছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। কাকার মেয়ের বলুন, ডেট অফ বার্থ বলুন। কাকার মেয়ের সম্বন্ধে জানতে চাই। 21-5-2000 সময় বিকেল 4টে জন্মস্থান হাওড়াতেই জন্ম। বেশ, আপনি বলছেন কি হাওড়া থেকে? আপনাদের কি যৌথ পরিবার? জয়েন্ট ফ্যামিলি? না না, আপনার কি জয়েন্ট ফ্যামিলি মানে একসাথে থাকেন? না, একসঙ্গে না। এই যে কাকার মেয়ের কথা জানতে চাইছি, পাশাপাশি থাকেন? তার মধ্যে ভালোবাসার ধরুন আপনি জানতে চাইছেন। আচ্ছা, আপনার কাকার মেয়ের কি রবিবারে জন্ম? রবিবারে? হ্যাঁ রবিবার। ধনু রাশি তুলা লগ্ন জানেন কি? ধনু রাশি তুলা লগ্ন সেটা কি জানা আছে? না, জানা নেই। মূলা নক্ষত্রে, মূলা নক্ষত্রে এখন রয়েছে। বর্তমানে আপনার কাকার মেয়ে শনি সাথে চলছে। গত 3 বছর ধরে পড়াশোনাটা কিন্তু তত ভালো হচ্ছে না। শনি যদি জন্মকালীন শুভ নক্ষত্র থাকে শনি সাথে তত কষ্ট দেয় না, কিন্তু যে এখানে যেহেতু বিপদ নক্ষত্রে আছে তার পড়াশোনার দিক দিয়ে অসুবিধা হচ্ছে। পড়াশোনার দিক দিয়ে কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো, উত্তর দেবেন। উত্তর মানে মাধ্যমিক ও দিতেই পারেনি, এবারে হচ্ছে কেটে গেছে। সেই কথাই তো বলছি, পড়াশোনা নিয়ে অসুবিধা চলছে। কারণ পড়াশোনাটা আমরা দ্বিতীয় এবং চতুর্থ ঘর থেকে দেখি, তৃতীয় ঘর থেকেও দেখি। তো জেনারেলি এখানে কি হচ্ছে, ওর যেই লগ্ন সেই লগ্নের দ্বিতীয় পতি হচ্ছে ওর মঙ্গল, চতুর্থ পতি হচ্ছে ওর শনি। দ্বিতীয় পতি মঙ্গল, সে কিন্তু মাঙ্গলিক হয়ে রয়েছে, অষ্টমে রয়েছে, রবির সঙ্গে রয়েছে, দগ্ধ হয়ে গেছে, শুক্রের সঙ্গে রয়েছে, বুধের সঙ্গে রয়েছে। তো যতগুলো পড়াশোনার ক্ষেত্র দ্বিতীয় চতুর্থ থেকে লোয়ার এডুকেশন, চতুর্থ পঞ্চম নবম থেকে হায়ার এডুকেশন, এবং আরও যদি বিদেশে যাবে কি না যাবে সেটা কিন্তু দশা অনুযায়ী, এবং দ্বাদশপতি দশাকে দেখতে হয় নিজের পয়সায়, এবং গভর্নমেন্টের ফেলোশিপে যেতে গেলে অন্যান্য ঘরগুলো নবম দশম একাদশ সবগুলোই দেখতে হয়। যাই হোক, এর পড়াশোনা কিন্তু আগামী 4.5 বছর কিন্তু ভালো যাবে না। কারণ সবে 3টে বছর হলো ওর কিন্তু শনি সাহসেতে শুরু হয়েছে। শনি যেহেতু বিপদ নক্ষত্রে আছে সুতরাং পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে। এরকে ইংরেজি এবং বাংলার জন্য এবং অঙ্কের জন্য একটু মাস্টার রাখবেন,
তবে গিয়ে ওর পড়াশোনাটা ভালো হবে, আর বাধাটা পড়বি না এখন বর্তমানে। একদম ঠিক বলেছেন। আর মানে ওর বিয়ের সম্বন্ধে কিছু জানতে চাই। আমি তো প্রথম থেকেই বলি মা, একটা করে কোয়েশ্চেন যেটা আপনার জানা হবে। এখন 2000 সালে বিয়ে, মাত্র 17 বছর বয়সে, এখানে গভর্নমেন্টের তো অনুমতি 18 বছর, না হলে বিয়ের ব্যাপারে বলাই উচিত না কাউকে, আর আপনাদেরও জিজ্ঞেস করা উচিত না, কারণ 18 বছর হলেই তবে সে প্রাপ্ত হয়, মানে বয়স্ক হয় এবং তার তখন বলা হবে। এত কিছু জানতে গেলে একের অধিক যদি আপনি প্রশ্ন থাকে, আপনাকে দয়া করে আমার চেম্বারের নম্বরগুলো এখানে যাচ্ছে, সেখানে আপনাকে বুক করে মা আপনাকে আসতে হবে। প্রথমত কি করতে হবে, ওর প্রথমত যেটা হচ্ছে ওর মাঙ্গলিক ব্যাপারটাকে খণ্ডন করতে হবে, কারণ এই মাঙ্গলিক ব্যাপারটা ওর আবার সপ্তমপতি বিবাহপতি, বিবাহে নানা রকম অসুবিধা হবে, মাঙ্গলিক ব্যাপার রয়েছে, সে রয়েছে প্রত্যয়ী নক্ষত্রে, অনেক বিয়ে শাদি হবে, কিন্তু এর মধ্যে এখন যেই পরিমাণটা চলছে, এখন একটা 16-17 বছরের মেয়ে নিজের প্রেমে পড়বে, সেই প্রেম থেকে আপনারা বাধা দিলেই কিন্তু পড়াশোনাটা আরও খারাপ হবে, তাকে এখন ভালোভাবে বুঝাতে হবে। সে কি কোনো প্রেমে পড়েছে? না, আমরা লাইনটা মিস করেছি, এবং যেহেতু কেউ আমাদেরকে দ্বিতীয় প্রশ্নের মধ্যে যদি ঢোকাতে চাইছেন, তাদেরকে বলি যে আমরা এখানে বারবার অনুরোধ করেছি যে একটি প্রশ্ন নিয়ে আসুন। যদি দেখেন আমাদের এই বন্ধু যিনি ফোন করেছিলেন হাওড়া থেকে, তিনিও বললেন কিন্তু একদম ঠিক বলেছেন, এই একদম ঠিক বলার থেকেই কিন্তু শুরু হয় পরবর্তী অ্যানালিসিসগুলো বা বিচারগুলো। সেই বিচারগুলোর জন্য কিন্তু তার যে কোনো চেম্বারে আসতে হবে। রূপেশবাবু একটু আগেই বলছিলেন টেলিফোন নাম্বারসগুলো খেয়াল করার জন্য, আমরা একটু মনে করিয়ে দেবো, 9830073130, 9231674828 এবং 9836914444। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 23-1-1999। 23-1-1999, সময়? জন্ম সময়? হ্যাঁ, 23-1-1999, আর সন্ধ্যেবেলা হয়েছে। কটার সময়? সময়টা বলবেন তো, সময়টা বলবেন। বর্তমানে কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। কি জানতে চান? কি জানতে চাইছেন? আমার মেয়ের আর কি কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন? প্রথমে একটা কথা বলি, বহুদিন ধরে আমরা জ্যোতিষ করছি, 99-এ কারো যদি কোনো দশা শেষ হয়, 99-এ যদি কারো জন্ম হয়, 1999-এ তাদের মধ্যে যতটুকু আমরা আশা করি সেরকম রেজাল্টটা আসে না। এটা কিন্তু আমরা কিন্তু দেখেছি, কিন্তু এক্সপেরিমেন্ট করে জানি না আপনার মেয়ে পড়াশুনায় কীরকম, মনের মতন হয়তো হচ্ছে না। কারণ 1999-এ যাদের 30-40 বছর হয়েছে, কোনো একটা দশা শেষ হয়েছে, বা 1999-এ যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয়েছে, তারা কিন্তু যতটুকু উন্নতি করা উচিত সেরকম কিন্তু করতে পারেনি। এই একটা প্রশ্ন। আপনার মেয়ের হচ্ছে মীন রাশি সিংহলগ্ন। মীন রাশি সিংহলগ্ন, মীন রাশি সিংহলগ্ন, রেবতী নক্ষত্র, ঠিক আছে, বুধের দশায় জন্ম, বুধের দশায় জন্ম, বুধ আপনার, এক মিনিট আপনি ধরে রাখুন, বুধ রয়েছে রবি নক্ষত্রে, রবি নক্ষত্রে বুধ খারাপ না, কিন্তু চন্দ্র রয়েছে বুধের নক্ষত্রে, 9 নম্বর নক্ষত্রে, 9-10-2-3। আপনার মেয়ের একমাত্র অঙ্ক ছাড়া আর সব বিষয়ে কিন্তু ভালো আছে, অঙ্কটা কিন্তু ও করতে চায় না, প্র্যাকটিস খুব কম করে। হ্যাঁ, আর গান বাজনার দিক দিয়ে খুব ভালো হবে, এটাও কিন্তু একটা পড়াশোনা। আপনাকে নিকটবর্তী কোনো জায়গা থাকলে গানের ওখানে ভর্তি করে দেন, কনসেন্ট্রেশনটাও বাড়বে এবং নিজেরও উন্নতি হবে। হ্যাঁ বলুন।
জোর বিয়েটা ভালো হয়ে যাবে তো? বিয়েটা বা এমনি চাকরি টাকরি পাবে? চাকরি পড়াশোনা করে আপনি তো ওই যে প্রথমে একটা যেটা আমরা বলছি একটা করে প্রশ্ন করবেন, সেই প্রশ্নটা যদি আপনার ভালো লাগে যে না উনি ঠিক বলেছেন, তাহলে আপনারা আমার এই যে নিচে নম্বরগুলো যাচ্ছে যে কোনো একটা নম্বর দেখে আপনি আমার চেম্বারে চলে আসবেন, বা যে কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে বাকিটা দেখে আসবেন। আপনি যেটা বলছেন এটা একটা পুরো বার চার্ট, বিয়ে কেমন হবে, লেখাপড়া কেমন হবে, চাকরি বাকরি পাবে কিনা, কারণ এখানে এত সময় কিন্তু আমাদের না, আমাদের একটা করে কোয়েশ্চেন, বাকিটা আপনাকে জানতে গেলে কষ্ট করে আপনাকে আসতে হবে। রূপেশবাবু যেটা মনে করাচ্ছেন যে পিকনিক গার্ডেনে তার রেসিডেন্সিয়াল চেম্বার, সেখানে বুধবার এবং শুক্রবার ছাড়া প্রতিদিন 8টা থেকে 12টা পাচ্ছেন 201 যোধপুর গার্ডেন কিশোর সরকারের বাড়ি, সেখানে পাচ্ছেন শনিবার সোমবার এবং মঙ্গলবার বিকেল 3টে থেকে পাচ্ছেন গড়িয়াহাট 159/1B রাসবিহারী অ্যাভিনিউ 1 নম্বর হিন্দুস্থান মাঠের দ্বিতলে, এখানে পাচ্ছেন প্রত্যেক বুধবার ভাগ্যচক্র চেম্বারে বিকেল 3টে থেকে পাচ্ছেন নিয়মিতভাবে সিঁথির মোড় বৃহস্পতিবার করে ভাগ্যজ্যোতি চেম্বারে বিকেল 3টে থেকে আরপিটি স্কুলের বিপরীতে বম্বে ডাইং শোরুমের দ্বিতলে বহু পুরনো চেম্বার, এখানে যারা উত্তর কলকাতা কিংবা শহরতলিতে রয়েছেন সেখান থেকে আসতে পারেন, সরাসরি আসতে পারেন মানুষ ক্যালকাটা জেমস সেকেন্ড ফ্লোর বালিগঞ্জ এসি মার্কেট, এটিও গড়িয়াহাটের কাছে অবস্থিত, বালিগঞ্জে শুক্রবার বিকেল 4টের থেকে পাচ্ছেন রূপেশবাবুকে এখানে। আজ বুধবার পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্রে তাঁকে 159/1B রাসবিহারী অ্যাভিনিউ। একটি বিশেষ দিন এবং তিথি তাঁর জীবনে তিনি মনে করাচ্ছেন, 51তম বিবাহবার্ষিকী। একটা অদ্ভুত জিনিস মাথায় এলো, আমরা ছোটবেলায় বলতাম 51বর্তী পরিবার, একটু নমস্কার সঙ্গে থাকবেন, 51বর্তী পরিবার 51তম এই বিবাহবার্ষিকীর তিথিতে আমরা প্রণাম জানাই, আমরা প্রার্থনা করি তার এই জীবনের 51বর্তীতা যেন আরও দীর্ঘায়িত হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী কলার বন্ধুকে যাব। নমস্কার বলুন, হ্যালো, নমস্কারটা বলবেন। শ্যামনগর থেকে বলছি, আমার জন্ম সময় হচ্ছে 9:42। আপনার সবগুলি বুঝলাম, আপনাদের বাড়িতে নমস্কারের চল আছে কি নেই? আপনাদের বাড়িতে নমস্কারের চল আছে? আপনাদের কি কি বলি আমি বুঝতে পারছি না। আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে নমস্কার করার একটা প্রথা আছে? আমি নমস্কার করলাম তো, আমি নমস্কার কোথায় করলেন? আমি বলেছি না কোথায় জন্ম কোথায় হয়েছিল। হ্যালো, এই বললাম আপনি আরজিনে কথাটা একটা শুনতে আমারও অসুবিধা ছিল বলে। আপনার জন্ম কোথায় হয়েছিল? এবার আমি বলছি, আপনি একটু দয়া করে, আপনি বুঝতে পারছেন কি না জানি না, আমরা 16 জানুয়ারি 1958 সালের 16ই জানুয়ারি আপনার জন্ম। হ্যাঁ, 9:42 সকালে। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন কি না জানি না, আমরা জিজ্ঞেস করছি জন্মটা কোথায় হয়েছিল? কলকাতাতে। আমি 9:42 ওনাকে ফিট করাচ্ছি, আপনি 58 ঢুকছেন কেন এর মধ্যে? আবার একটু ধৈর্যটা ধরুন না, হ্যাভ আ লিটল বিট অফ পেশেন্স। তা আপনি 58 বলে ইনশুট করবেন না কাইন্ডলি, একটু সঙ্গে থাকুন। আপনার কি বৃহস্পতিবারে জন্ম? আপনার খুব খারাপ সময় চলছে। জ্যোষ্ঠা নক্ষত্রের এখন ভালো যাচ্ছে না, আপনার গলায় সবসময় একটা সর্দি লেগে থাকে, গান খোঁচাতে ইচ্ছা করে, ঠান্ডা মোটেই সহ্য করতে পারেন না। আপনার ভালো টাইম আসবে আগামী 2 বছর পর থেকে, এখন আপনার শনি সাথে চলছে, যে সমস্ত জাতক জাতিকার শনি জন্মকালীন অশুভ নক্ষত্র থাকে তাদের শনি সাথে ভালো যায় না, গত 6 বছর ধরে অনেক
রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনি কাটাচ্ছেন, আপনাকে আরো 2 বছর এরকম চলতে হবে, তারপর থেকে আপনার নানা দিক দিয়ে আপনার বেটারমেন্টটা শুরু হবে। এখন আপনি কি ব্যবসা করেন না চাকরি করেন? হ্যালো, না আমরা বোধহয় লাইনটা হারালাম। আপনি ব্যবসা না চাকরি? লাইনটা নেই রূপেশ দা। পয়সাও খরচা করবেন না, কোনো রকম করবেন না, লাইনটাও কেটে দেবেন, আবার চেষ্টা করুন। আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের সময় তো খুব অল্প, এবং রূপেশবাবুর অনুষ্ঠান মানে আমরা বারবার বলি শিক্ষামূলক অনুষ্ঠান, সেখানে একটা জিনিস জানতে ইচ্ছে করে। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আপনার পরিবারের এই যে যৌথ প্রয়াস, ছেলে মেয়েদের অপেক্ষা, রাত্রিবেলায় আপনি ফিরবেন আজকের একটি বিশেষ দিনে এবং তিথিতে, সেখানে এই যে অনুষ্ঠানের সূচনায় যেটা আমি বলেছিলাম যে হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে ভালোবাসা, প্রেম, স্বার্থপরতা ভীষণভাবে আমাদেরকে ওভার পাওয়ার করে ফেলে, তো এইটার কি আমাদের পুনরায় ফিরে যাওয়ার এবং একটা প্রশান্তির মধ্যে দিয়ে জীবন ধারণ করার কোনো সুযোগ বা পরিবেশ কি এই ভয়ঙ্কর ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আর পাওয়ার চান্স আছে? কি বলবেন, এক্সপেকটেশনটা কি রকম? এক্সপেকটেশনটা কিন্তু ঠিক হওয়া উচিত। মানে মা বাবার শিক্ষাই কিন্তু আমরা লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছি। ছোটোবেলা থেকে মা বাবা যেমনভাবে আমাদের শিখাবে আমরা তো সেরকম শিখব। সুতরাং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ছেলে মেয়ের মধ্যে যাতে একটা ভালো বন্ডিং থাকে, সবাইয়ের সঙ্গে একটা বন্ডিং থাকে, নিজের চিন্তা না করে সবাই যাতে উপকার হয় এবং নিজেও তার অংশীদার হন, তাহলে দেখবেন আপনাদের বিহেভিয়ারগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে আমরা মডার্ন যুগে এসে পুরনো কালচারগুলো প্রায় ভুলে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কালচার থেকে উঠে আসা প্রফেসর রূপেশ চক্রবর্তী এবং তার সুযোগ্য ছাত্র প্রফেসর আশুতোষ সরকার, তারা অল বনাফাইড অ্যাস্ট্রোলজার্স ফোরামের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাদের দ্বারা যে প্রণীত বইগুলি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে আমাদের এই জ্যোতিষ জগতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপাদান ভিত্তিক হস্তরেখা বিচার, সৌভাগ্যের টোটকা, প্রাথমিক জ্যোতিষ বিজ্ঞান, নক্ষত্র জ্যোতিষী সনাতন পদ্ধতি, উপাদান ভিত্তিক সংখ্যাতত্ত্ব এবং পূর্ণাঙ্গ হস্তরেখা বিচার, এই বইগুলিও আপনারা পাচ্ছেন তাদের যে কোনো চেম্বারে এবং 38 নম্বর বিধান সরণিতে অবস্থিত সংস্কৃত পুস্তক ভাণ্ডার কলকাতা 6 বিধান সরণী এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলে। টেলিফোন নাম্বারসগুলো চট করে আজকের এই অনুষ্ঠানে শেষবারের মতো 9830073130, 9231674828 এবং 9836914999 নাম্বারস খোলা থাকছে আপনাদের জন্য। সরাসরি যোগসূত্রতা গাঁথতে এই নম্বরে ফোন করে পিকনিক গার্ডেন রেসিডেন্সিয়াল চেম্বার বুধবার এবং শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে 12টা 201 যোধপুর গার্ডেন কিশোর সরকারের বাড়ি, শনিবার, সোমবার এবং বুধবার পাচ্ছেন রূপেশবাবুকে, পাচ্ছেন গড়িয়াহাটে 159/1B রাসবিহারি অ্যাভিনিউ 1 নম্বর হিন্দুস্থান মাঠের দ্বিতলে, আজ বুধবার পাচ্ছেন সেখানে, এখানে পাচ্ছেন বিকেল 3টে থেকে, পাচ্ছেন সিঁথির মোড় বা গোজ্যোতি চেম্বারে বৃহস্পতিবার আরবিটি স্কুলের বিপরীতে বম্বে দাইন শোরুমের দ্বিতলে, এবং ক্যালকাটা জেমস এটিও গড়িয়াহাটে অবস্থিত বালিগঞ্জ এসি মার্কেট দ্বিতল সেকেন্ড ফ্লোর শুক্রবার বিকেল 4টে থেকে। সৃষ্টি টেলিভিশনে এবং সৃষ্টি প্লাসে নিয়মিত তাঁর অনুষ্ঠান দেখতে থাকুন যথাক্রমে বুধবার সকাল 9টা 50 সৃষ্টিতে, শুক্রবার সকাল 10টা 15 সৃষ্টিতে, এবং সৃষ্টি প্লাসে পাচ্ছেন রবিবার রাত 10টা 25 মিনিটে। অন্যান্য চ্যানেলেও মানুষ তার অনুষ্ঠান দেখছেন। দেখতে থাকুন প্রফেসর রূপেশ চক্রবর্তীর অসাধারণ একাডেমিক এবং এডুকেশনাল এই অ্যানালিটিক্যাল প্রোগ্রাম সৃষ্টি টেলিভিশন। আবার দেখা হবে, এই বিশ্বাস নিয়ে সকলকে নমস্কার, ভালো থাকবেন।